বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গৃহবন্দী এবং গ্রেপ্তারের প্রতিবাদে বর্ধমান জেলার বিজেপি দলের পক্ষ থেকে বর্ধমানে বিক্ষোভ মিছিল করা হয় শনিবার। দলের জেলা সভাপতি অভিজিৎ রায়ের নেতৃত্বে বর্ধমানের টাউন হল থেকে ছোটনীলপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে যোগ দেয় দলের কর্মী সমর্থকেরা। তৃণমূল বাংলা থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হলো তৃণমূল কংগ্রেস জবাব দাও। দলের জেলা সভাপতি অভিজিৎ দা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে দিনের পর দিন দুষ্কৃতি রাজ চলছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের একটি রাজ্যের নেতার সঙ্গে এই আচরণের তিনি তীব্র নিন্দা করেন। যে আজকে সকাল থেকে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, যাকে সকাল থেকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। তিনি একজন সম্মানীয় ব্যক্তি এবং পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির কর্ণধার এবং সর্বভারতীয় এবং পৃথিবীর সবথেকে বৃহত্তম দলের একটি প্রদেশের প্রধান, তাকে এইভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে। অথচ দিনের পর দিন যে ধরনের দুষ্কৃতি রাজ পশ্চিমবঙ্গে চলছে, তাদেরকে ধরার বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে আমরা প্রতিবাদ করতে এই প্রতিবাদ মিছিল বার করেছি। কিছুক্ষণ আগে তাকে গ্রেপ্তারও করা হয়েছে, আটক করা হয়েছে, এর তীব্র নিন্দা করছি। এই কারণে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল, গৃহবন্দী এবং গ্রেপ্তারের প্রতিবাদে, গৃহবন্দী এবং গ্রেপ্তারের প্রতিবাদে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।